নমস্কার বন্ধুরা আজ আমরা ক্লাস ফোরের নভেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা বিষয়ের সমস্ত উত্তর এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যদি ক্লাস ফোরের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য মোট চল্লিশ মার্কের মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়েছে বাংলার তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো সঠিকভাবে করবে খাতায় দিয়ে তোমরা স্কুলে জমা দিয়ে আসবে কেননা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখেই তোমাদেরকে কিন্তু নম্বর দেওয়া হবে এবং সেই নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু তোমরা পরের ক্লাসে উঠতে পারবে তো চলো দেরি না করে শুরু করা যাক এখানে দেখো একেরগুলো বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে অর্থাৎ এখানে মোট দশ মার্ক এবং দুয়েরগুলো কি বলা হয়েছে দেখে নিই আগে তারপর আমরা উত্তরগুলো দেখে নেব তো দুয়েরগুলোতে বলা হয়েছে নিজের ভাষায় উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে রয়েছে অর্থাৎ মোট এখানে কুড়ি মার্ক কিন্তু রয়েছে তারপর আমরা তিনেরগুলোতে দেখে নেব তো তিনেরগুলোতে কি বলা হয়েছে দেখো তো তিনেরগুলো বলা হয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো এই যে সেন্টেন্সগুলোর মধ্যে অর্থাৎ বাক্যগুলোর মধ্যে যে সন্ধিবদ্ধ পদ রয়েছে সেই সন্ধিবদ্ধ পদগুলোর সন্ধি করতে হবে তারপর দেখো তিনের এখানে আলাদা করে কিন্তু সন্ধি করতে বলেছে এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আর প্রতিটির জন্য এক মার্ক করে রয়েছে তো চলো আমরা একের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর দেখে নিই তো দেখো একের একেরটি কী বলা হয়েছে দেখো সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই কবি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখেছেন তাতে তার কোনো সন্দেহ নেই তারপর আমরা একের দুয়েরটি দেখে নেব তো একের দুয়েরটি কী বলা হয়েছে দেখো তত্ত্ব চান স্কুলে গিয়ে ইয়াসুকি চানকে কোন অবস্থায় দেখতে পেলো এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে তত্ত্ব চান স্কুলে গিয়ে ইয়াসুকি চানকে ফুল গাছগুলোর পাশে দায়েরিয়ে দেখতে পেল তারপর আমরা দেখে নেবো একের তিনেরটি একের তিনেরটি কী বলেছে দেখো বললে সবাই বেজায় মিঠে তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব ধুলোবালির করমা পোলাও কাদার পিঠে মিচি খেয়ে সেইগুলি তাদের কাছে মিঠে লেগেছিল তারপর আমরা একের চারেরটি দেখে নেব তো একের চারেরটি কী বলা হয়েছে দেখো বক্সে চালাক অতি চিকিৎসক চঞ্চু চঞ্চু শব্দটির অর্থ কী এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে গেল উস্তাদ তারপর আমরা একের পাঁচেরটি দেখে নেব তো একের পাঁচেরটি কি বলা হয়েছে দেখো মালগাড়ি কবিতায় কবি কার কাছ থেকে মালগাড়ি হবার বর চাইবে এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই মালগাড়ি কবিতায় কথক পরীর কাছ থেকে মালগাড়ি হওয়ার বর চাইবে এবার আমরা একের ছয়েরটি দেখে নেব তো একের ছয়েরটি কি বলা হয়েছে দেখো সে ঘর বনে মানুষের নাম গন্ধ নেই শুধু জানোয়ারের কিলবিল কোন জঙ্গলের কথা বলা হয়েছে এখানে লুসাই পাহাড়ের জঙ্গলের কথা কিন্তু বলা হয়েছে তারপর আমরা একের সাঁতেরটি দেখে নেব তো একের সাঁতেরটি কি বলা হয়েছে দেখো ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেরায় ফেরি নিয়ে কথকের কি কি ফেরি নিয়ে বেরাতে ইচ্ছা করে এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব। কথকে চুরি ও চিনের পুতুল ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে এরপর আমরা একের আটেরটি দেখে নেব একের আটেরটি কি বলা হয়েছে দেখো বোতর দেখতে পাওয়া নাকি সবসময় ভালো বোতরের পরিচয় দাও এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব আমাজন জঙ্গলে প্রচলিত মতে ডলফিন আকৃতির এই বোত হল আমাজনের রক্ষাকর্তা যে জলের গভীর মৎস্য প্রাসাদে থাকে তারপর আমরা একের নয়েরটি দেখে নেব তো একের নয়েরটি কী বলা হয়েছে দেখো ধলেশ্বরী খ্যাপা নদী এ কথা বলা হয়েছে কেন এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই নদীর বেগ স্রোত প্রবল হওয়ায় ধলেশ্বরী নদী তালে বেতালে চলে তাই তাকে খ্যাপা নদী বলা হয়েছে এবার আমরা একের দশেরটি দেখে নেব তো একের দশেরটি কী বলা হয়েছে দেখো মন উন্মান গো তার মনের এমন পরিস্থিতি এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পরা এক গ্রাম্য বধূর মনের আনমনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে এবার আমরা দুয়েরগুলো দেখে নেবো তো দুয়েরগুলো কি বলা হয়েছে নিচের ভাষায় উত্তর দাও তো দুয়ের এক একটা কী বলা হয়েছে দেখো নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র সবার আমি কবিতায় কবি কীভাবে প্রকৃতি থেকে দিবারাত্র নানানভাবে নতুন জিনিস শিখছেন তো এই প্রশ্নের উত্তরগুলি আমি মুখে বলবো না মুখে বললে ভিডিওটি বড় হয়ে যাবে তাই ভিডিওটিকে থামিয়ে তোমরা কিন্তু লিখে নেবে তারপর আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে দেখো গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বক্তার অভিজ্ঞতা নিরেখে গাছে ওঠার ব্যাপারটা কি রকম এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব কি বলা হয়েছে দেখো তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই এবার আমরা দুয়ের চারেরটিতে চলে যাবো দুয়ের চারের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো মালগাড়ি কবিতায় কথক এর মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই এবার আমরা দুইয়ের পাঁচের যে প্রশ্নটি রয়েছে দুইয়ের পাঁচের প্রশ্নটি দেখে নেব তো দুইয়ের পাঁচের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো উবা আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই উবা কি বুঝতে চাই এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই এবার আমরা দুয়ের ছয়েরটিতে চলে যাব দুইয়ের ছয়েরটিতে কী বলা হয়েছে দেখো বর্ষা দিয়ে বাঁধবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই প্রতিটি উত্তর কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে রাখবে তারপর আমরা দুয়ের সাতেরটিতে চলে যাব। তো দুয়ে সাতেরটি কি বলা হয়েছে দেখো যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে দক্ষিণ মেরু অভিযান রচনা অনুসরণ করে সেই অভিজ্ঞতার বিবরণ দাও এর যে সঠিক উত্তর উত্তরটি দেখে নিই এবার আমরা দুইয়ের আটেরটিতে চলে যাব তো দুইয়ের আটের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো আলো নাটকে বাদুরদের গানের বক্তব্য কি এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই এবার আমরা দুইয়ের নয়ের প্রশ্নটি দেখে নেব তো দুইয়ের নয়ের প্রশ্নটি কি বলা হয়েছে দেখো নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কী করে এর যে সঠিক উত্তর উত্তরটি দেখে নিই এবার আমরা দুইয়ের দশেরটি দেখে নেব দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নিই এবার আমরা তিনের প্রশ্নগুলি দেখে নেব তো তিনের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখো নির্দেশ অনুসারে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও তো তিনের একেরটিতে বলা হয়েছে দেখো নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো তো তিনের একের একেরটিতে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে সমুদ্রের একটি নাম রত্নাকর তো এখানে সন্ধিবদ্ধ পদ হলো রত্নাকর তো রত্নাকরের যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি হবে রত্নযোগ আকর তারপর আমরা তিনের একের দুয়েরটি দেখে নেব তো তিনের একের দুয়েরটি বলা হয়েছে আমাদের বিদ্যালয় আমাদের গর্ভ এখানে সন্ধিবদ্ধ পদ হলো বিদ্যালয় তাই বিদ্যালয়ে সন্ধিবিচ্ছেদ হবে বিদ্যাযোগ আলয় এবার আমরা তিনের একের তিনেরটি দেখে নেব তো তিনের একের তিনেরটি কি বলা হয়েছে দেখো তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে স্বাগত স্বাগত যদি আমরা সন্ধি করি তাহলে কি পাব সুযোগ আগত তারপর আমরা একের তিনের চারেরটি দেখে নেব তো একের তিনের চারেরটি কি বলা হয়েছে দেখো রমেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র এই বাক্যের মধ্যে সন্ধিবদ্ধ পদ হচ্ছে রমেশ তো রমেশের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কী হবে রমা যোগ ইস এছাড়াও কিন্তু বিখ্যাত একটি সন্ধিবদ্ধ পদ তোমরা চাইলে বিখ্যাতরও কিন্তু করতে পারো তারপর আমরা চলে যাব তিনের একের পাঁচেরটি সকলের মতৈক্য হওয়া সম্ভব নয় এখানে যে সন্ধিবদ্ধ পদ সন্ধিবদ্ধ ফলটি হলো মতৈক্য এখানে এটার যদি আমরা সন্ধি করি তাহলে কী পাবো মত যোগ ঐক্য এবার আমরা তিনের দুয়েরগুলোতে চলে আসবো তো তিনের দুয়েরগুলোতে এখানে বলা হয়েছে দেখো আমাদেরকে কি দিয়েছে সুধি যোগ ইন্দ্র এটা যদি আমরা সন্ধি করি তাহলে কী হবে সুধীন্দ্র দাম যোগ উদর কি হয়ে যাবে দামোদর যোগ ইন্দু এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে পূর্ণেন্দু দিবস যোগ অন্ত এর যে সঠিক উত্তর দিবসন্ত বন যোগ ঔষধি এর যে সঠিক উত্তর বন তো এই ছিল ক্লাস ফোরের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বিষয়গুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবে